আমরা চাকরি পত্রিকা খুললে প্রায় একটা নিয়োগ দেখে থাকি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার বা মুদ্রা মুদ্রাক্ষরিক বা টাইপিস্ট এই পদে চাকরি পেতে হলে আপনাকে আট থেকে দশটা বিষয় জানতে হবে প্রথমত জানতে হবে এমএস ওয়ার্ড সম্পর্কে এখন এমএস ওয়ার্ডে আপনি কী জানবেন এমএস ওয়ার্ডে যে কাজগুলো হয় বিশে বিশেষভাবে টাইপিংয়ের কাজগুলো হয় এখন সেক্ষেত্রে আপনাকে মিনিটে বাংলায় বিশ থেকে পঁচিশটি ওয়ার্ড এবং ইংরেজিতে বি পঁচিশ থেকে তিরিশটি ওয়ার্ড টাইপ করতে হবে এটা ভালো করে আপনাকে শিখতে হবে এই টাইপিং স্পিক বাড়ানোর জন্য কিছু সফটওয়্যার আছে আপনি চাইলে সেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন কিছু সফটওয়্যারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপরে যেটা রয়েছে এমএস এক্সেল এখন অফিসের যাবতীয় হিসেব নিকেশের কাজ সব এক্সেল শিটে হয়ে থাকে এখন এক্সেল শিট আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে সাজাবেন কিভাবে প্রিন্ট দেবেন এই সব বিষয়ে আপনাকে জানতে হবে এরপরে যেটা জানতে হবে এম পাওয়ার পয়েন্ট এখন আপনাকে যদি বলা হয় একটা প্রেজেন্টেশন দিতে সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং এই প্রেজেন্টেশন তৈরি করতে হবে এমএস পাওয়ার পয়েন্টে এবং সেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাকে প্রেজেন্টেশনটা দিতে হবে এরপরে ইমেল পাঠাতে জানতে হবে এখন আপনি একজনকে কীভাবে ইমেল পাঠাবেন আবার একই ইমেল আপনি একাধিকজনকে কীভাবে পাঠাতে পাঠাবেন এ বিষয়ে আপনাকে জানতে হবে এরপরে জানতে হবে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে এরপরে কম্পিউটারের ছোটোখাটো সমস্যা সম্পর্কে জানতে হবে এবং এ ভিতরে রয়েছে হার্ডওয়্যার সমস্যা হার্ডওয়্যারে কীভাবে কী কী সমস্যা থাকতে পারে বা কি কি সমস্যা হয় সে বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে এবার সফটওয়্যার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে কাজ করতে গেলে অনেক ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় এই সফটওয়্যারগুলো আপনি কিভাবে ডাউনলোড দেবেন কিভাবে ইনস্টল করবেন এ বিষয়ে আপনাকে জানতে হবে এরপরে আপনাকে জানতে হবে গ্রাফিক্স সম্পর্কে আর আপনার অফিসের কোনো অনুষ্ঠান বা কোনো কাজের জন্য পোস্টার ব্যানার লোগো এগুলো তৈরি করা প্রয়োজন হতে পারে তো এগুলো কীভাবে তৈরি করবেন সে বিষয়ে আপনাকে জানতে হবে এরপরে যে বিষয়টা রয়েছে ছয় মাস কোর্সের একটা সার্টিফিকেট থাকতে হবে ছয় মাস কোর্সের একটা সরকারি সার্টিফিকেট থাকতে হবে আপনারা যদি কাজ জানা থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন যে সকল বিষয় বলা হলো এই সকল বিষয়গুলোর উপরে আমরা একটা শর্ট কোর্স চালু করব আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারেন